শাড়ি নিয়ে এসেছি জুতো নিয়ে এসেছি অনেকগুলো গয়না নিয়ে এসেছি কাউরির যদি ইচ্ছা হয় পড়তে পড়ে নিতে পারে অনেক ভালো ভালো খাবার মুখরোচক খাবার তৈরি করা আছে কাউরি খেতে ইচ্ছা হলে খেতেই পারে

দেখতে বেড়াপ্পা কিন্তু তার বাপ কোটি কোটি টাকার মালিক একমাত্র ছেলে বিয়ে করে ফেললো টাকা কত ভরি সোনা দিয়েছে বাপ বলল পঞ্চাশ ভরি আর মেয়ের বাপের কাছ থেকেও ঝেড়ে পয়সা নিয়ে তুমি ফুটানি দেখাও এ রাগ করছেন নাকি আপনারা

হ্যাঁ তোমাকে যে রাস্তায় চলতে বলছেন যে শূন্যতার দিকে আসতে বলছেন তুমি কি সেই ডাকে সাড়া দাও নবীমের ডাকে কম সাড়া দাও হ্যাঁ তোমার বাড়িতে বিয়ে শাদি লাগলে এক যে হিন্দু বন্ধু তার আশাকে পূরণ করো তুমি ভাই না আপনারা হ্যাঁ তোমার পরিচিত বন্ধুর আশাকে পূরণ করো আশপাশের কত লোকের আশা পূরণ করে দাও তুমি ঢালাও খরচ করতে থাকো আর মেয়ের বাপের কাছ থেকেও ঝেড়ে পয়সা নিয়ে তুমি ফুটানি দেখাও এ রাগ করছেন নাকি আপনারা হ্যাঁ হ্যাঁ সত্যি কিন্তু তুমি আমার নবীকে খুশি করেছ কি খুশি হবে শূন্যতের উপর চললে কি ভাই ঠিক বলছো না ভুল বলছি হ্যাঁ শূন্যতের উপর চললে নবীসলাম খুশি হবে তুমি কি শূন্যতের উপর চলেছ তুমি মেয়ে দেখতে যাও ছেলে দেখতে যাও আগে তার ঘর বাড়ি দেখো কিরকম পয়সা আছে মাল দৌলত আছে এ ভাই শুনছেন কালো কালমি একেবারে কালো নিয়ে আর সে ছোটগুলো মোটা মোটা দেখতে বেড়াপ্পা কিন্তু তার বাপ কোটি কোটি টাকার মালিক একমাত্র ছেলে দিয়ে করে ফেললো টাকা কি বললে কত ভরি সোনা দিয়েছে বা বলে পঞ্চাশ ভরি হ্যাঁ অল্প বয়সেই এমন রোগ আল্লাহ দিলে পটল তুলেস সব টাকা বরবাদ এবার শুনছেন আপনারা খুব সুন্দরী দেখে মেয়ে বিয়ে করছে সে মেয়ে সুন্দরী দেখতে কিন্তু তার জীবনটা সুন্দর নয় সে তো একটা পেতলি থেকে খারাপ সে তো মায়ের সাথে দুর্ব্যবহার করছে তার শাশুড়ির সাথে এবার শুনছেন কথা শোনে না তার দিমাগ তালাক হয়ে গেল হয় না হয় না

সুরা রহমান পড়ে দেখো আরে তুমি কি দেখতে চাও আল্লাহ বললেন ওই ফেরেস্তা এই জান্নাতের হুরদের গুণ কি বলছেন ফিহিন্না খায়রাতুন হিসান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজিবান কি প্রথমে বললেন গুণবতী তারপরে বললেন রূপবতী এ রূপ দেখে যাচ্ছে গুণ দেখছে না এটা ঠিক না ভুল কথা বলেন হ্যাঁ পয়সা কত পাওয়া যাবে সেইটা দেখছে কত ফোন দেবে তাই বলছে ভাই কোরআন শরীফ এটা সাতাশ পড়াতে সুরা রহমানের ভিতরে আল্লাহ যে বলছেন তোমরা আগে গুণ দেখো পরে তার সৌন্দর্যতা দেখো খায় রাতুল হিসান গুণবতী হিসান রূপবতী আল্লাহ নির্দেশনা দিয়ে দিয়েছেন সঠিক পথের নির্দেশনা দিয়ে দিয়েছেন আর আমি শুধু যে সুন্দরী হ্যাঁ শিক্ষিতা তার দিমাগ এত বেশি এবার শুনছেন আপনারা হ্যাঁ এম এ পাস ছেলে এম এ পাস মেয়েকে বিয়ে করেছে খুব সুন্দরী কিন্তু সে শুনছে না তোরা দুই পাশে ঝামেলা বউ বলছে প্রথম বাসর রাখতে কি কি ভাই শুনছেন একই খাটে শুয়ে আছে ছড়া সাত আট পাঁচ পাঁচ সাত খাটে মানে পাঁচ পাঁচ ফুট চওড়া আর সাত ফুট লম্বা বিরাট বড় খাট দুই দিকে দুটো বালিশ আছে পাঁচ বালিশ আছে সব আছে মেয়েটা এসে পাঁচ বালিশটা মাঝখানে দিয়ে দিয়েছে দিয়ে ওই পশ্চিম দিকে মুখ করে শুয়ে আছে হ্যাঁ আর ছেলেটা এসে পাশ বালিশটাকে বলে ঠিকই আছে পাচাটা দিয়ে করে ও আবার পূব দিকে মুখ করে শুয়ে আসে ছেলেটা দেখছে আমি স্বামী আমি এম এ পাস শুনছেন আপনারা হ্যাঁ মাস্টার ডিগ্রি করেছি শুধু এখনো চাকরিটা পায় তাতে কি আছে তো ও মেয়ে ও ও আগে আমার সাথে কথা বল শুনছেন আর মেয়েটা বলছে আমি মেয়ে বলে কি একদম বিলকুল ফেললার জিনিস আর কি আমার কি কোনো মান সম্মান নেই আমি কথা বলবো কেন ও পুরুষ মানুষ ও আগে বলুক শোনা তুমি কেমন আছো শোনা জুড়িয়ে ধরবো হ্যাঁ সারা রাত কেটে গেল কিন্তু ও এইদিকে মুখি আছে কি শুনছেন আপনারা একদিন কেটে গেল দুদিন কেটে গেল এক সপ্তাহ কেটে গেল ছেলেরা দেখছে তো সমস্যায় পড়লাম তো আমি আগে কথা বলবো না কিন্তু ও তো কথা বলছে না তো তাই বলে আমি ওর কাছে ছোটো হবে কেন কিন্তু এক সপ্তাহ পরে দেখলে একটা কিছু করা যাক যাতে মেয়েটা কথা বলা যে একটা খুব দামি সুন্দর জামা কাপড় জুতো আর শুনেছিল কিছু মানে গয়না এটা ওটা কিনে এসে আল্লাহ রেখে দিয়ে এরকম করে ঝুলিয়ে রেখে দিয়ে আর ব্যাগটা রেখে দিয়ে এবার ও মুখ করে বলছে শাড়ি নিয়ে এসেছি জুতো নিয়ে এসেছি অনেকগুলো গয়না নিয়ে এসেছি কাউরির যদি ইচ্ছা হয় পড়তে পরে নিতে পারে বলছে না ওগো তোমার জন্য নিয়ে এসেছি তো কথা বলা হয়ে যাবে আবার শুনছেন আর মেয়েটা দেখলো নেবো কিন্তু ও তো আমাকে নিচে বললো না কিন্তু নেবো আমি ওর জন্য হ্যাঁ ভালো করে পরোটা করেছে গোসগুনা করেছে আর দারুণ নাস্তা তৈরি করে একেবারে পুরি ফুরি করে আর যে খাবার যে টেবিল কি বলছেন আপনারা খাবার টেবিলে সাজিয়ে উপর থেকে ভালো করে ঢাকা দিয়ে ও আবার পোস্টের দিকে মুখ করে বলছে অনেক ভালো ভালো খাবার মুখরোচক খাবার তৈরি করা আছে কাউরি খেতে ইচ্ছা হলে খেতেই পারে বলছে না বাবু আমি রান্না করেছি খাও কি জ্বালাই বললাম রে বাবু কথায় বলছে না তো কেন রবিকে সাথে বলেছিলেন দিন দেখে বিয়ে করো ও তো তার সেটা করেনি কদিন হয়ে গেছে বলেন নাকি উনিশ দিন হয়ে গেছে কদিন উনিশ দিন পরে এবার শুয়ে আছে তো সেই ছোটবেলায় সেই শীত কাটতো মনে আছে এই আপনারা শুনেননি নি আমার আমরা ছোটোবেলায় শীত কাটা দেখেছি তখন ওই অধিকাংশ কী গাড়ি ছিল এই বাড়িগুলো ছিল ওই মাটির কি ভাই শুনছেন তো ওই মাটির বাড়ি এখন এই শহীদুল্লাহ বাবাদের বাড়িতে শীত কাটা যাবে মাটির বাড়ি করিনি হ্যাঁ আমি ওকে বারবার বলছি এটা ভালো করে বাড়ি দাও বলছে টাকা কোথায় মাছা চালাতে আবার মাথাচ্ছে দুজন তো একটা চোর এসেছে চাচা চোর সে এসে শীত কাটতে নিয়ে গেছে একবার খস 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 এত বড় ফাঁক পড়ে গেছে শীত কেটেছে মেয়েটাও ভয় করছে পুরুষটাও ভয় করছে কিন্তু কেউ বলছে না ওগো লাঠিটা নাও তুমি এটা একটা ব্যবস্থা করো ও বলছে না এও বলছে না এই লাঠিটা দাও দেখি একবার সালা শীত কাটছে এত বড় সাহস তাও বলছে চুপ করে ও ওই দিকে মুখরসি আছে ওই দিকে মুখরসি আছে এরপরে ওই লোকটা তোর কিন্তু ঝুট করে ঢুকে পড়ছে না ও একটা লাঠি যে খোলা হাঁড়ি এই খোলা হাঁড়ি বলছেন হ্যাঁ মাটি সেই হাঁড়ি তাতে চুন দিয়ে একটা মাথা তৈরি করে আছে কেন ও যদি কেউ লাঠি দিয়ে মারে মা

কি এটা গল্প বললা তো খুব ভালো লাগলো আর কুরআন যখন বলছিল তখন ভালো লাগছিল না আর নবী ইউসুফ যখন তখন কাহল মারাত লিআরবাই লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হিসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাকি দিন তোমরা সবাই সফলতা লাভ করতে পারবে যদি জিন্দারিকে সামনে রাখো কারিবাতিয়া ডাক তোমার হাতে যদি মাটি জমি না জায়গা নাই টাকা নাই পয়সা নাই তোমার হাতে ওই রাস্তার ধুলো থাকো তাও তোমাকে আল্লাহ শান্তি দেবে বলে সেই জন্য সুন্নতের কথা বলছিলেন যে কোনো জায়গায় সুন্নত চাই আজকে আমাদের ঘরে কোনো জায়গায় সুন্নতে ধরুন এই মুসলমানির কি নাম খাতনা আপনাদের কি বলে মুসলমানি আর বলছ না কেন খাতনা মুসলমানি এখানে কি হচ্ছে মুসলমানিতে আল্লাহ গরু জবাই ছাগল জবাই সাই গোষ্ঠীকে দেওয়া সবাই তার জন্য টাকা নিয়ে আসছে টাকার মালা পড়াচ্ছে শুনছ না হ্যাঁ টাকার মালা পড়াচ্ছে আর তারপরে সে নুনুটা কাটা হয়ে গেলো যাই তাকে নিয়ে এরকম করে সবাই ছবি তুলছে তাকে নিয়ে আবার খালার কত রকমের মেয়ের আসার সাজগোজ করে এসেছে সে দানা কাটা মতো তারা নিয়ে নাচছে আর সেটাকে ভিডিও করছে সেদিন আমার এক বন্ধু বলছিল বুঝতে পেরেছেন এই হাওড়া জেলার রক্ত ছুটে গেছে কি ভাই শুনছেন আপনারা আর কোনো ডাক্তার ওষুধ দিয়ে রক্ত বন্ধ করতে পারছে না পারছেন হাফেজ আবার না আবার ডাক্তার বুঝতে পেরেছেন মানে ডাক্তারই কি বলবো সার্টিফিকেটটা হাসেল করেছে প্র্যাকটিস করে ওর কাছে নিয়ে এসছে ওর সঙ্গে সঙ্গে দেখছে পানি দিয়ে কি করেছে ওটাকে ধুয়েছে ধুয়ে দেখছে যে কোন জায়গা থেকে রক্তটা আসছে ও টিচ মেরে দিয়েছে সেলাই সেলাই রক্ত বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছেন তো বলছে যে কত দেবো ডাক্তার সাহেব বলছে পাঁচ হাজার টাকা বলছে এইটুকুনি পাঁচ হাজার বলছে ওর ছেলেটা মরে যাচ্ছিল ওর জাননি টানাটানি সব জায়গায় ডাক্তার ফেল হয়ে গেলো আর আমি এত বড় একটা কাজ করে দিলাম এর এই এই আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটার দাম নেই আপনি শুধু দেখছেন যে ওষুধ মধ্যে তো দশ টাকার বিশ টাকার ওষুধ দিয়েছি ওইটা তো নয় আসল আমার ক্যালিভার এবার বুঝতে পারিনি কথাটা আমার যোগ্যতার আছে পাঁচ হাজার টাকা দাম এ আমি গত সোমবারের দিন আমার নাতির মানে একমাত্র নাতি আমার ছোটো মেয়ের একটাই ছেলে তো তার মুসলমানি দিলাম হ্যাঁ আমি যাওয়ার আগে হাজার মেয়েকে কেটে দিয়ে চলে গেছে কোনো ব্যাপারই নয় কাউকে দাওয়াত করিনি কোনো লোককে দাওয়াত করিনি বুঝতে পারিনি কথাটা আমি গেলাম হাজার টাকা দিলাম এক হাজার টাকা হাজামকে জামা কাপড় নিয়ে গেছিলাম যে একটা ছেলের মনটা যেন ভালো হয় কি ভাই বুঝতে পেরেছেন আনন্দে যেন থাকে হ্যাঁ ওর জন্য খেলনা নিয়ে এসেছি একটা বন্দুক নিয়ে গেছি খালাস না ঠিক না পাকান পাকান বলে তো তোদের পাকান পেটে ক্ষীর নেই পাতান নেই তাকে খাওয়ানো নাই কিচ্ছু নাই মুসলমানি হয়ে গেলে আমার সেলের ছেলেটা মুসলমানি দিল বুঝতে পারছো সিম্পল কোনো খরচা নেই ক্ষেত্রে কোনো লোককে দল করা হ্যাঁ এটা হলো মুসলমানই এখানে মুসলমানই নাম দিয়েছে সৈমতের খেলাফ কাজ চলছে হারাম কাজ চলছে মেয়েরা এমন ডংসে বেড়াচ্ছে তারা কত হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে বেপর্দা পর্দা হওয়া শুধু নয় নানান রকমের মুগনামির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে ভুল বলছি হ্যাঁ এই জন্য ভাইজান আমার বায়ানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নবীমের শূন্যতের উপর চলব কি ভাই ইনশাআল্লাহ চলবো ভাই সবাই আল্লাহ আমাদের দান করেন শুধু হুজুর হুজুরের মহব্বতে এত লম্বা কথা বললাম নাই না এই এই সামান্য মজমাই নিয়ে বায়ান করা অন্য বক্তা হলে বলতো না কি ভাই না আপনারা আমি শুধু আল্লাহ হাবিবাসমের মহব্বত দিয়ে এই গুরুত্বপূর্ণ কথা যেটা আল্লাহ বলেছেন

بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى اللهم اهد الناس جميعا اللهم اهد الناس جميعا اللهم اهد الناس جميعا اللهم اجعلنا هداة مهتدين لا ضالين ولا مضلين اللهم اجعل في خطوتنا الأثر اللهم اجعل في خطوتنا النور يا رب العالمين اللهم اجعل في كلامنا الاثر اللهم اجعل في كلامنا النور يا رب العالمين اللهم احي الدين كله في العالم كله مشارق الارض ومغاربها اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وقره الينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم توفنا مسلمين والهتدنا بالصالحين غير خزايا ولا مفتونين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا না এ اي আল্লাহ আমাদের গুনাহ থেকে ক্ষমা সমস্ত ভুল থেকে ক্ষমা করে দাও এ আল্লাহ আমাদের সবাইকে এ আল্লাহ দ্বীনদার আর পরহেজগার বানিয়ে দাও আমি তো তোমার কাছে আবেদন করছি আল্লাহ যারা এই জলসায় এসেছিল চলে গেছে আর যারা এই জলসায় এখনো পর্যন্ত আছে আমরা সবাই পুরস্কারই নিবেশী করা আছে সকলের গোনাকে মাফ করে দাও তোমার পেয়ারা বান্দা বানিয়ে নাও আমাদের মুখটা কি বানিয়ে দাও আমাদেরকে করো নসিব সুন্নতের প্রতি অনুরাগ দান করো আমাদের সবাইকে সুন্নতের উপর কায়েম করো যারা দান করেছেন তাদের দানকে কবল করো যারা মৃত ব্যক্তিদের তরফ থেকে দান করেছেন আল্লাহ তোমার জন্যই দান করেছেন মৃত ব্যক্তির জন্য তাদের সকলের গুণাখাতাকে মাফ করে দাও যারা দুনিয়া থেকে চলে গেছেন এই বক্তা শ্রোতা এই জলসা যারা উদ্যোক্তা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের গুণাকে মাফ করে দাও সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক তাদের পরিয়ে দাও আল্লাহ তাদের গোরে বাতি জ্বালিয়ে দাও আর তাদের জন্য জান্নাতুল ফিরদা ওসুল করো আর যাবে কবর থেকে হেফাজত করো ইল্লি উচ্চ মর্যাদার আসন তাদের দান করো আর আমরা যারা হায়াতে আছি ইসলামের আদর্শ রূপ সুপ্রতিষ্ঠিত করো আমাদের সুন্নতের উপর কায়েম করো দুনিয়া আখেরাতে সমস্ত রকমের মঙ্গল তুমি আমাদের দান করো আর সমস্ত রকমের অমঙ্গল থেকে হেফাজত করো ক্ষতি থেকে হেফাজত করো সমস্ত রকমের দুর্যোগ থেকে হেফাজত করো যত রকমের এ আল্লাহ যত রকমের বালা মুসিবত সব কিছু থেকে হেফাজত করো রহমত আর বরকতের ফয়সলা আমাদের সবাইকে যতদিন হায়াতে রাখবে কে কতদিন বাঁচব জানি না সুস্থতা দান করো স্বচ্ছলতা দান তোমার কাছেই ভিক্ষা চাইছি আল্লাহ তুমি তো কোনো জিনিসের মুখাপেক্ষী নও তুমি চিকিৎসার মুখাপেক্ষ নও আল্লাহ ওষুধের মুখাপেক্ষ নাও তাও আমরা চিকিৎসা করি ওষুধ খাই তুমি দয়া করে সেই ওষুধকে সামনে রেখে তুমি নিজের ক্ষুদ্রতে আর দয়াতে আমাদের সবাইকে সুস্থতা দান করো সুস্থ সবল সুঠাম কর্মঠ দেহদান করো দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের সবাইকে বাঁচাও সবাইকে হেফাজত করো এমন দুরারোগ্য ব্যাধি আমাদের দিও না যার কারণে লোক আমাদের দেখতে আসতে ভয় পায় এমন দুরারোগ্য ব্যাধি আমাদের দিও না যে লোক আমাদের দেখতে আসতে ঘৃণা করে এমন দুরাদোগ্য ব্যাধি দিও না যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় আমরা মরার আগে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে বরবাদ করতে চাই না আমরা তো তাদের ভবিষ্যৎ গড়ে দিতে চাই আল্লাহ তোমার সাহায্য সহযোগিতা তোমার পদক তোমার তোমার দানকে নিয়েই তো তাদের ভবিষ্যৎ করতে চাই সাহায্য করো আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র প্রশস্ত সম্মানিত অফুরন্ত রুজিদান করো অফুরন্ত দান করো ইল হিল হিকমত নসিব করো এতে রাখবে দিন ইমানের আমাদের সবাইকে সামিল করে এই মাদ্রাসাকে কবুল করে নাও এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও এর সমস্ত অভাবকে তুমি জ্ঞান থেকে পূরণ করো আল্লাহ যারা দান করতে পারেনি তাদেরকে দান করার মতো মন মানসিকতা দান করো আর এই মাদ্রাসার সমস্ত রকমের উন্নতির জন্য তুমি ফাইসলা করো মুখলিসিন আর মোস্তাকিসকে এখানে জমা করে নাও সমস্ত রকমের হিংসার হিং হিংসুকের হিংসা থেকে হেফাজত করো শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করো দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো বিশেষ করে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে এই প্রতিষ্ঠানকে হেফাজত করো আয় আল্লাহ তোমার হাবিজুল নিয়ে আসার সন্দকে জিন্দা করার জন্য এটাকে মার্কাজ বানিয়ে দাও আর তোমার দিনকে দুনিয়াতে পৌঁছে দেওয়ার জন্য এখানে দায়ে সায় দায়ে দুনিয়াতে পায়দা করে দাও আল্লাহ সবাইকে এখলাসের সাথে কাজ করার তফেদন করো আমাদের ভাষা হিন্দুয়া শিন্দুয়া আবেগ হিন্দুয়া তোমার হাবিজুস্তু ফলে নিজ রহমান করম দ্বারা কবল করে দাও صلى الله تعالى على خير محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام الله 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 ভাই কেউ যাবেন না প্রত্যেকে বসে যান এখনই খানা তাবারক দেওয়া হবে হ্যাঁ ভাই কেউ যাবেন না কিন্তু কেউ যাবেন না যারা মেহমান এসছেন খাওয়া দাওয়া করে যাবেন কেউ যাবেন না আমাদের মজবাই এই পর্যন্ত শেষ হয়ে গেছে যারা আছেন খেয়ে যাবেন কেউ চলে যাবেন না কিন্তু যারা বাড়ছে বা বাইরে আসেন